বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আমার এই রাজপথ এবং আগামী 28 তারিখ যেটা আমাদের আওয়ামী লীগ থেকে কর্মসূচি দিয়েছে সেটা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাজার হাজার গাড়ি নিয়ে হাজার হাজার লোক আমরা রাজধানীতে নিয়ে যাব আমাদের শান্তি এবং উন্নয়নের যে সমাবেশ সেটাকে সফল করার জন্য। কাশিমপুর, কোনাবাড়ি, কাউতিয়া, শালনা, চৌরাস্তা, জয়দেবপুর এবং পুবাইল, গাসা এবং টঙ্গি এইসব এলাকার মানুষকে নিরাপত্তা দিয়ে পরবর্তীতে আমরা ঢাকা যাব। ঢাকায় গিয়ে আমাদের রাজধানীবাসী যেন নিরাপদ থাকে সেজন্য আমাদের সকল প্রস্তুতি আছে। গাজীপুর আমাদের সিটি কর্পোরেশন এবং গাজীপুর মহানগর জেলায় 5টি সিট আছে। আমি এখন আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আওয়ামী লীগ করার সুযোগ দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধার জায়গাটুকু আছে। সে হিসেবে মনে করি পার্টিকে এবং সরকারকে সহযোগিতা করার জন্য আগামী সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে কীভাবে শৃঙ্খলায় নিয়ে আসা যায় সেটা আমাদের যেমন একটা দিক। আরেকটা জিনিস হচ্ছে আমেরিকায় যদি সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ আমাকে কোনো দায়িত্ব দেয় তাহলে আমি প্রথম বলেছি আমাদের দেশে যে দ্রব্যমূল্য আছে, যেসব সিন্ডিকেট করে জিনিসপত্র দাম অনেক জায়গায় আমরা এখনও দেখছি বৃদ্ধি, সেটা সিন্ডিকেট কীভাবে তছনছ করা যায় সেই কাজটি করবো এবং সরকারকে সহযোগিতা করবো। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের দেশের অনেক অর্থ আমরা পত্রপত্রিকায় দেখছি, অনেক দেশে ইউরোপ এবং আমেরিকা সহ অনেক দেশে আমাদের অনেক লোকেরা অর্থ প্রচার করছে, আমরা সেসব মিডিয়ার মাধ্যমে পাচ্ছি। এইসব অর্থগুলো কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, এটা জনগণের সম্পদ, এটা স্বাধীন দেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, সে দেশের মানুষ টাকা পাচার করবে এটা আমরা তরুণরা কোনোভাবে মেনে নিব না, সেই টাকা কীভাবে দেশে আনা যায় সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সরকারকে সহযোগিতা করব। এবং বিশেষ করে এভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আমার এই রাজপথ এবং আগামী 28 তারিখ যেটা আমাদের আওয়ামী লীগ থেকে কর্মসূচি দিয়েছে সেটা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এক হচ্ছে আমাদের গাজীপুরের 57টি ওয়ার্ডে, বিশেষ করে আমাদের কাশিমপুর, কোনাবাড়ি, কাউতিয়া, শালনা, চৌরাস্তা, জয়দেবপুর এবং পুবাইল, গাসা এবং টঙ্গি এইসব এলাকার মানুষকে নিরাপত্তা দিয়ে পরবর্তীতে আমরা ঢাকা যাব। ঢাকায় গিয়ে আমাদের রাজধানীবাসী যেন নিরাপদ থাকে সেজন্য আমাদের সকল প্রস্তুতি আছে। আমরা রাজনৈতিকভাবে আমাদের অপোজিট যেসব পার্টি আছে সেগুলো যেন শৃঙ্খলাভাবে তারা যেন নিয়মমাফিক তাদের কর্মসূচি করে, আমরা আমাদের জনগণের জানমাল রক্ষার জন্য, আমরা এই নগরবাসী, আমরা ঢাকার, আমরা রাজধানীর লোক, আমরা গাজীপুর এবং ঢাকা, আমরা মনে করি এগুলো আমাদের একই অঞ্চল, এটাকে সুশৃঙ্খল এবং সুশাসন বজায় রাখার জন্য যা যা প্রয়োজন আওয়ামী লীগের পক্ষ থেকে সে সহযোগিতাটা করব। গাজীপুরের পাশে যেহেতু আমাদের রাজধানী ঢাকা, ঢাকাকে নিরাপদ রাখার জন্য আমাদের গাজীপুরের এই জায়গার থেকে আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন, বিশেষ করে আমাদের এলাকার যারা আপামর জনগণ আছে, যারা জনগণের জন্য কিছু করতে পারে, সেজন্য আমরা হাজার হাজার গাড়ি নিয়ে হাজার হাজার লোক আমরা রাজধানীতে নিয়ে যাব আমাদের শান্তি এবং উন্নয়নের যে সমাবেশ সেটাকে সফল করার জন্য। সেটা আগামী 28 তারিখ থেকে শুরু হবে, প্রত্যেকটা প্রোগ্রামে বাস্তবে আমরা আমাদের কর্মীদেরকে, নেতাদেরকে নিয়ে উৎসব মুখর, ভোট হচ্ছে জনগণের অধিকার, সেটাকে বাস্তবায়ন করার জন্য উৎসব মুখরভাবে আমরা প্রত্যেকটি কর্মসূচি বাস্তবায়ন করবো।